ওয়েলকাম, আমি পপি ওঝা। আজ আমি ইপিসি 3-এর ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এর নির্বাচিত টপিক হচ্ছে টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্টের জন্য একটি ভিডিও বানাতে চলেছি। আমার নির্বাচিত টপিকটি হলো অ্যাসিড এবং বেস। অ্যাসিড, অ্যাসিড কথাটি এসছে ল্যাটিন শব্দ সোর থেকে। আমরা জেনে নেই অ্যাসিড কাকে বলে। অ্যাসিড হচ্ছে সেই সব যৌগ যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয়, তাদেরকে আমরা অ্যাসিড বলি। যেমন HCl, এর যদি জলীয় দ্রবণ নেই, এটা বিয়োজিত হয় এইচ প্লাস আর সিএল মাইনাস আয়ন দেয়। এই এইচ প্লাস আয়নের উপস্থিতির কারণে আমরা বলতে পারি HCl একটি অ্যাসিড। এই অ্যাসিডের পিএইচ থাকে 0 থেকে 7-এর মধ্যে। আমি এখানে কিছু অ্যাসিড জাতীয় খাবারের ফটো দিয়েছি। এগুলো টমেটো একটা অ্যাসিড জাতীয় খাবার, বেগুনে অ্যাসিড থাকে, তাই আমি এখানে দেখিয়েছি অ্যাসিড জাতীয় খাবারের কয়েকটা ফটো। অ্যাসিড আমরা কোথা থেকে পাই, মানে সোর্স কি অ্যাসিড, সেগুলো আমি দেখিয়েছি। যেমন ভিনিগার অ্যাসিডিক অ্যাসিডের সোর্স, অ্যাসিডিক অ্যাসিডে ভিনিগারের মধ্যে পাওয়া যায়। আবার লেমন, লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, তেমনি আঙুর ফলে থাকে টার্টারিক অ্যাসিড, আর দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে ফরমিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। এইগুলো হচ্ছে অ্যাসিডের সোর্স। দৈনন্দিন জীবনে আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে যে সব অ্যাসিডটা, সেটাই আমি এখানে দেখালাম। অ্যাসিডের বিভিন্ন ধর্ম, মানে অ্যাসিডের মধ্যে কি কি থাকে, যেমন অ্যাসিড কেমন খেতে। অ্যাসিড হচ্ছে টক, যে কোনো টক জাতীয় ফলেই সাধারণত অ্যাসিড থাকে। অ্যাসিডের জলীয় দ্রবণ ইলেকট্রিসিটি পরিবহন করে, মানে বিদ্যুৎ পরিবহনে সক্ষম। অ্যাসিডের ক্ষয়কারক ধর্ম রয়েছে, যদি আমাদের হাতে অ্যাসিড পড়ে যায় তাহলে হাতটা পুড়ে যাবে। কিছু অ্যাসিড মেটালের সাথে খুব ভালো বিক্রিয়া করে, অ্যাসিড ব্লু লিটমাস পেপারকে লাল করে দেয়। যেমন জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, জৈব অ্যাসিড গুলোর মধ্যে যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে বোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এইগুলো জৈব অ্যাসিড। দৈনন্দিন জীবনে আমাদের সব প্রায় অনেক কাজেই অ্যাসিড ব্যবহার করে থাকে। যেমন ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে। ভিনিগার আমরা খাবার সংরক্ষণ করতে ব্যবহার করি, রান্নার কাজে ব্যবহার করি। সাইট্রিক অ্যাসিড যেমন লেবুতে থাকে, অরেঞ্জে থাকে সাইট্রিক অ্যাসিড, এগুলো আমরা খাই। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সিতে থাকে, আমাদের শরীরের পক্ষে যা খুবই দরকারি। আমরা জানি ভিটামিন সি এর অভাবে অ্যাসকর্বি রোগ হয়, তাই আমাদের প্রতিদিন খাদ্যে ভিটামিন সি থাকাটা খুবই জরুরি। আর সালফিউরিক অ্যাসিড ফার্টিলাইজার সার কারখানাতে থাকে, ব্যবহার করা হয়, রং কারখানায় ব্যবহার করা হয়, স্টিল উৎপাদনে, প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক তৈরি করতে, যেমন ফিনাইল, তারপর হারফিক, এসব তৈরি করতে লাগে। তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, অ্যালকোহল জাতীয় খাবার যেমন স্প্রাইট, তারপর কোকাকোলা, এইসবে কার্বনিক অ্যাসিড থাকে। নাইট্রিক অ্যাসিড থাকে রঙে, রং রং শিল্পে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। আর বেনজোয়িক অ্যাসিড থাকে বিভিন্ন খাবারের মধ্যে। বেস মানে হচ্ছে ক্ষার, আর এই ক্ষারের আর একটা নাম হচ্ছে অ্যালকালি। বেশ হচ্ছে সেই সব যৌগ যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ওইস মাইনাস আয়ন দেয়, তাদেরকে আমরা বেশ বলি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি নেই তাহলে সোডিয়াম প্লাস ওইস মাইনাস আয়ন দেয়। তাহলে আমরা বলতে পারি যাদের জলীয় দ্রবণে ওইস মাইনাস উপস্থিত থাকে তারা বেশ।
এটা সাবানের মতো পিচ্ছিল মনে হয়, মানে সাবানে থাকে বেশ, আর বেজ যদি আমাদের হাতে লাগে তখন আমাদের পিচ্ছিল মনে হয়। বেজের পিএইচ ভ্যালু হচ্ছে 7 থেকে 14-এর মধ্যে। আমরা দৈনন্দিন জীবনে যেসব বেজ জাতীয় মানে খাল জাতীয় জিনিস ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে আছে ডিটারজেন্ট, বেকিং সোডা, তারপর ড্রেন ক্লিনার, অ্যামোনিয়া, সাবান, সোপ, হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে অ্যান্টাসিড। আমাদের গ্যাস অম্বল হলে আমরা যে অ্যান্টাসিড গুলো খাই সেগুলো ক্ষার জাতীয়। যেমন বেশ হচ্ছে পিচ্ছিল মনে হয় হাতে নিলে, আর এর স্বাদ হচ্ছে তেতো, তেতো স্বাদযুক্ত, আর এর ক্ষয় করার ক্ষমতা রয়েছে। এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম। এই বেশ মেটালের সাথে বিক্রিয়া করে না। আর বেশ ক্ষার হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল লেপ পরিণত করে। মানে আমরা যেসব বেশ জাতীয় খাবার খাই সেগুলো হলো যেমন কচু শাক, শসা, ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁপে, এইগুলোর মধ্যে বেশ থাকে। আমাদের যে আমাদের খাবারের তালিকাতে যেমন অ্যাসিড থাকে তেমনি বেশও থাকে। সাবান তৈরিতে আমাদের বেশ দরকার, তারপর বিভিন্ন ক্লিনিং প্রোডাক্ট তৈরি করতে বেশ দরকার, যেমন ঘর পরিষ্কার করা জিনিস তৈরি করি সেগুলো পরিষ্কার করতে বেশ দরকার। চক, ক্লিনার, এইগুলো আমরা বেশ দিয়ে তৈরি করা হয়। আমাদের রক্ত কিছুটা বেশি প্রকৃতি, আর আমরা যে অ্যান্টাসিড ওষুধ তৈরি করি এগুলো বেশ মানে ক্ষার জাতীয় জিনিস থেকেই উৎপাদন করা হয়। অ্যাসিড কিংবা ক্ষার কোন সলিউশনটা কিরকম আমরা সেটা পিএইচ স্কেলের সাহায্যে মাপি। কোনো অ্যাসিড কোনো সলিউশন অ্যাসিডিক কিংবা বেসিক তার আমরা পিএইচ স্কেল দিয়ে এটা মাপতে পারি। পিএইচ স্কেলের রেঞ্জ হচ্ছে 0 থেকে 14-এর মধ্যে। অ্যাসিডিক সলিউশনের পিএইচ এর ভ্যালু হচ্ছে 0 থেকে 7-এর মধ্যে, আর বেসের পিএইচ ভ্যালু হচ্ছে 8 থেকে 14-এর মধ্যে, আর 7 হচ্ছে নিউট্রাল। মানে যেমন জলের পিএইচ ভ্যালু হচ্ছে 7, মানে নিউট্রাল। হ্যাঁ, আমরা তাহলে কোনো সলিউশন অ্যাসিডিক কিংবা বেসিক সেটা পিএইচ ভ্যালু দিয়ে বলতে পারি। যেমন যদি থাকে যে পিএইচ 3, তাহলে আমরা বলতে পারবো যেটা অ্যাসিডিক সলিউশন, আর যদি থাকে পিএইচ 10, তাহলে আমরা এটা সহজেই বলতে পারবো এটা বেসিক। পিএইচ ভ্যালু দেখে আমরা সহজেই বলে দিতে পারবো কোন সলিউশন অ্যাসিড কিংবা কোন সলিউশনটা বেস। করে কি তৈরি করে, যেমন এইচসিএল একটি অ্যাসিড, এইচসিএল এর জলীয় দ্রবণ যদি নিই এর H+ আর Cl- থাকে, আর সোডিয়াম হাইড্রক্সাইড এর Na+ ও H- থাকে। এবার H+টা ক্যাটায়ন সাধারণত অ্যানায়নের সাথে যুক্ত হয়। H+ ও NaOH এর OH- এর সাথে যুক্ত হয়, এখন জল গঠন করে। আবার ক্লোরিন মাইনাস Cl- সোডিয়াম প্লাসের সঙ্গে বিক্রিয়া করে একটা সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে, তাহলে এটা একটা নিউট্রালাইজেশন রিয়াকশন, মানে লবণ আর জল তৈরি হয়। এর পিএইচ ভ্যালু 7 হবে, কারণ এটা নিউট্রালাইজ হয়ে গেছে অ্যাসিড আর ক্ষার দ্বারা। এর মধ্যে অ্যাসিডিক বা বেসিক কোনো প্রপার্টি দেখা যাবে না, এটা একটা নিউট্রাল সলিউশনে তৈরি হবে। লিটমাস টেস্টের দ্বারা আমরা কোনো সলিউশন অ্যাসিডিক কিংবা বেসিক আমরা বলে দিতে পারবো। দুটো সলিউশন নিলাম, আমরা জানি না কোনটা অ্যাসিড কোনটা বেস, আমরা দুটো লিটমাস পেপার নেব, একটা লাল লিটমাস পেপার একটা নীল লিটমাস পেপার। এবার একটা সলিউশনে দুটো লিটমাস পেপারে ডুবালাম, যদি সলিউশনে নীল লিটমাস পেপার লাল হয় তাহলে বুঝতে পারবো যে সেটা অ্যাসিডিক সলিউশন। আবার আমরা বেসিক সলিউশনে দুটো লিটমাস পেপার নেব, যদি লাল লিটমাসটা নীল হয় তাহলে বলতে পারবো সলিউশনটা বেসিক। আর অন্য যে লিটমাসটা নিলাম তাই সেটা বর্ণহীন থাকবে, তার বর্ণের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোনো সলিউশন অ্যাসিডিক কিংবা বেসিক আমরা সহজেই বলে দিতে পারবো সেটা লিটমাস ব্যবহারের দ্বারা। থ্যাংক ইউ।